নমস্কার বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব হল দুর্গাপূজা সমস্ত বাঙালি একটা বছর অপেক্ষা করে থাকে এই দুর্গাপূজার জন্য সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চারটে দিন আনন্দ হৈহুল্লোর গল্পগুজব খাওয়া দাওয়া ঠাকুর দেখা এসবের মধ্য দিয়ে দারুণ কাটে সবার ধনী দরিদ্র জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই উৎসবে যোগদান করে আনন্দমুখর হয়ে ওঠে আবহাওয়া কিন্তু গত বছর উৎসবের এই আনন্দে ব্যাঘাত ঘটায় করোনা অতিমারি। নানা নিয়মকানুনের মধ্য দিয়ে হয়েছিল পুজো বছর পাল্টেছে এখন দু হাজার একুশ আর দুর্গাপুজোরও বেশি দেরি নেই কিন্তু করোনা এখনও বিদায় নেয়নি পৃথিবী থেকে বরং সদ্যই সে দ্বিতীয় ঢেউ নিয়ে আছড়ে পড়ে বহু মানুষের প্রাণ কেড়েছে বিশেষজ্ঞরা বলছেন আসতে পারে তৃতীয় ঢেউ স্বভাবতই সবার কপালে চিন্তার ভাঁজ বন্ধুরা এমত অবস্থায় করোনা পরিস্থিতিতে দু হাজার একুশ সালে দুর্গাপুজো নিয়ে উঠে এলো বিরাট খবর খবরটি কি সে সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তারপর বেলাইকনটিও ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা ভিডিওটি দেখার পর সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভালোবাসা এই কথাটি আসুন করোনার এই খারাপ সময়ে সকলকে ভালোবাসার বার্তা দিই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভালোবাসা এই কথাটি তো বন্ধুরা এবার আমরা খবরের শিরোনাম সম্পর্কে জেনে নেব শিরোনামে বলা হচ্ছে করোনা বাড়াচ্ছে চিন্তা দু হাজার একুশ নিয়ে বিরাট খবর তো বন্ধুরা এবার পুরো খবরটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এখানে বলা হচ্ছে করোনার পর্ব দুই দ্বিতীয় বছরে কিভাবে সম্ভব নিউ নর্মাল দুর্গাপুজো এবারেও কি তবে বন্ধ ঠাকুর দেখা এবারেও কি ঘরে বসেই ভার্চুয়াল প্যান্ডেল হপিং হাতে বাকি একশো দিনেরও কম সময় তাই একুশের দুর্গোৎসব ঠিক কেমনভাবে আয়োজন হতে পারে তা নিয়ে এখন থেকেই খসড়া তৈরি করেছে ফোরাম ফর দুর্গোৎসব কমিটি নিয়ম মেনে কি পালন করা যাবে এবারের দুর্গাপুজো নাকি এবারে ম্লান হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দু সালের মতো এবারেও একাধিক কড়া নিয়ম জারির সিদ্ধান্ত নিয়েছে ফোরাম ফর দুর্গোৎসব কমিটি সংগঠনের তরফে জানানো হয়েছে আগেরবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এবারেও তারা তিন দিক খোলা প্যান্ডেল তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পনেরো থেকে পঁচিশ জনের বেশি মানুষকে একসঙ্গে মণ্ডপে প্রবেশ করতে দেওয়া যাবে না দূরত্ববিধি মেনেই চলবে অঞ্জলি ও ভোগ বিতরণ ক্লাবের দশ থেকে পনেরো জন সদস্য একসঙ্গে মণ্ডপের ভিতরে থাকতে পারবেন সর্বোপরি মণ্ডপ সজ্জার দায়িত্বে থাকা কর্মী ঢাকি স্বেচ্ছাসেবক পুরোহিত এবং যারা সরাসরি পুজোর কাজের সঙ্গে জড়িত তাদের সকলকেই টিকার দুটো ডোজ নিতে হবে তবে সেক্ষেত্রে দর্শনার্থীদের জন্য টিকার দুটো ডোজ বাধ্যতামূলক হবে কিনা তা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে মাস্ক পরা অবশ্যই বাধ্যতামূলক থাকবে মাস্ক ছাড়া কোনো মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হবে না প্রতিটি মণ্ডপে স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে উদ্যোক্তাদের এদিকে ক্লাব কমিটির অনেকেরই ইতিমধ্যেই টিকার দুটো ডোজ নেওয়া হয়ে গিয়েছে যাদের হয়নি তাদের জন্য অবিলম্বে টিকাকরণ কর্মসূচির উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে ফোরাম মাস্ক পরা বাধ্যতামূলক এবং মণ্ডপে স্যানিটাইজেশনের যাবতীয় ব্যবস্থা রাখা হবে এদিকে পুজোর দিনগুলোয় যাত্রীচাপ সামাল দিতে ক্লাবের তরফে কি কি ব্যবস্থা নেওয়া হবে তা নিয়েও একগুচ্ছ প্রস্তাব দেওয়া হয়েছে সুরক্ষার বিষয়টাই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ফোরামের তরফে যদিও পুজো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই ছিল খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর বেলাইকিনটিও ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভালোবাসা এই কথাটি আসুন করোনার এই খারাপ সময়ে সকলকে ভালোবাসার বার্তা দিই তাই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভালোবাসা এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ